বীরভূমে তৃণমূল জেলা সভাপতির বিরুদ্ধে তদন্তে এবার কোমর বেঁধে নেমে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়া অনুব্রত বর্তমানে জেলে রয়েছেন আদালতের নির্দেশে এবার জেলে গিয়েই কেষ্টমণ্ডলকে প্রশ্ন করতে চায় কেন্দ্রীয় সংস্থা ইডি গরু পাচার মামলায় ইতিমধ্যে ইডি গ্রেপ্তার করেছে অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়েগাল হোসেনকে সায়েগাল ও এনামুল হকের বয়ানকে হাতিয়ার করেই এবার ময়দানে নামছে ইডি সম্প্রতি আদালতের তরফে ইডিকে জেরার অনুমতি দেওয়া হয়েছে সেই মতো প্রস্তুতি শুরু করে দিয়েছে ইডি সূত্রের খবর শীঘ্রই জেরা করাতে জেলে যাবে তদন্তকারী দল সেই জন্য দিল্লি থেকে আসছেন গরু পাচার মামলার তদন্তকারী আধিকারিকেরা ইতিমধ্যেই জেরা করার জন্য তৈরি করা হয়েছে প্রশ্নমালাও চলতি সপ্তাহে কেষ্টকে জেরা করতে পারে ইডি অন্তত পঞ্চাশটি প্রশ্ন সাজানো হয়েছে বলে ইডি সূত্রে খবর কি কি প্রশ্ন করা হতে পারে কেষ্টকে চলুন দেখে নেওয়া যাক এক নম্বর এনামুল হককে কিভাবে চেনেন কবে থেকে চেনেন দুই নম্বর এনামুলের সঙ্গে আপনি কথা বলতেন কেন তিন নম্বর এনামুল হক অভিযোগ করেছে গরু পাচারের জন্য প্রোটেকশন মানি দিতে হতো কেন টাকা নিতেন আপনি চার নম্বর এত টাকা এত কোটি কোটি টাকা কোথায় গেল পাঁচ নম্বর আপনার ঠিক কি কি ব্যবসা রয়েছে ছয় নম্বর কয়টি চালকল রয়েছে আপনার সাত নম্বর আপনার মেয়ে স্কুল শিক্ষিকা তার নামে এত টাকার সম্পত্তি কেন এত টাকা আপনার মেয়ে কোথা থেকে পেলেন আট নম্বর আপনার বার্ষিক আয় কত কতগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে নয় নম্বর আপনার আয়ের উৎস কি দশ নম্বর আপনার দেহরক্ষী সাইগাল হোসেন একজন পুলিশ কনস্টেবল ছিলেন তার এই কোটি কোটি টাকার সম্পত্তির বিষয়ে আপনি কিছু জানেন এগারো নম্বর সাইগালকে আপনি আলাদা করে কোনো টাকা দিতেন সাইগলের মোবাইল থেকে এনামুলের সঙ্গে কথা বলছিলেন কেন বারো নম্বর মলয়পীঠ মনীষ কোটারির সঙ্গে আপনার সম্পর্ক ঠিক কী তেরো নম্বর আপনার ঘনিষ্ঠ বৃত্তে থাকা মানুষদের সম্পত্তি এত বৃদ্ধি হলো কি করে চোদ্দ নম্বর জোর করে কম দামে জমি কিনেছেন কেন গরু পাচারের সঙ্গে অনুব্রত যোগ কতটা তা জানতেই এই প্রশ্ন সাজিয়েছেন গোয়েন্দারা জেরাই সহযোগিতা না করলেই কেষ্টর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হতে পারে আমরা কেবলমাত্র চোদ্দোটি প্রশ্নই জানতে পেরেছি কিন্তু বাকি আরও প্রশ্ন রয়েছে ইডির টোটাল পঞ্চাশটি প্রশ্ন করবে ইডি আধিকারিকরা কেষ্টকে